আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সংসদে ব্যারিস্টার সুমনের ভুল ধরিয়ে দিলেন প্রধানমন্ত্রী। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, সামরিক শক্তিতে কারা এগিয়ে, ইসরায়েল নাকি হিজবুল্লাহ। ফের ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে আশ্বাস দিলেন নরেন্দ্র মোদী। গাজায় আগ্রাসনকে হলোকাস্টের সঙ্গে তুলনা, লুলার উপর কেন চটেছেন নেতানিয়াহু। যে কারণে রমজানে ফিলিস্তিনিদের আল আকসায় যাওয়া নিষিদ্ধ করার দাবি। ট্রাম্প নাকি বাইডেন, কাকে ভালো বললেন পুতিন। কেন আরো কঠোর নেতানিয়াহু। কেন এমপি পদ থেকে পদত্যাগ মিমি চক্রবর্তীর, ছাড়তে চান রাজনীতিও। যে কারণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, ভিসা ছাড়াই ওমরা করার সুযোগ পাবেন যে 29 দেশের নাগরিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। সংসদে ব্যারিস্টার সুমনের ভুল ধরিয়ে দিলেন প্রধানমন্ত্রী। সংসদে অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় হবিগঞ্জ চার আসনে সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের ভুল ধরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতীয় সংসদ অধিবেশনের সম্পূরক প্রশ্ন পর্বে জার্মানিতে সদ্য শেষ হওয়া মিউনিক নিরাপত্তা সম্মেলনে ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের প্রশংসা করেন ব্যারিস্টার সুমন। এ সময় মিউনিকের বদলে তিনি বার্লিন বলে বক্তৃতা শুরু করলে সঙ্গে সঙ্গে তা শুধরে দেন প্রধানমন্ত্রী। ভিডিওতে প্রধানমন্ত্রীকে বলে দিতে দেখা যায় বার্লিন না মিউনিক মিউনিক। পরে বক্তব্য শুধরে নেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। বক্তব্যে তিনি বলেন, বড় বড় মুসলিম দেশগুলোর সরকার প্রধানরা এটি বলার সাহস রাখেনি, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সাহস দেখিয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর আগে সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেছেন, সম্মেলনে গাজা যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী যে দুঃসাহস দেখিয়েছেন তা ইউরোপের কোন দেশের রাষ্ট্রপ্রধান দেখাতে পারেনি। ওবায়দুল কাদের বলেন, গাজা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সুস্পষ্ট অবস্থান, যুদ্ধের বিরুদ্ধে ও শান্তির পক্ষে জোরালো বক্তব্য, স্টপ জেনোসাইড, ইউরোপের কোন নেতাও এমন সাহস দেখাতে পারেনি। প্রিয় ভালোবাসা দর্শক, ব্যারিস্টার সুমন ব্যক্তি হিসেবে কেমন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সামরিক শক্তিতে কারা এগিয়ে, ইসরায়েল নাকি হিজবুল্লাহ। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর ক্রমেই সংঘাত বেড়ে চলেছে। সীমান্তের সংঘাত ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় তা যুদ্ধে রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আরব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধা সামরিক বাহিনীগুলোর একটি হিজবুল্লাহ। একটি শক্তিশালী অভ্যন্তরীণ কাঠামোর পাশাপাশি একটি বিশাল অস্ত্রাগারও রয়েছে বাহিনীতে। ইরানের সমর্থন রয়েছে বাহিনীটির প্রতি। সিরিয়া 13 বছরের সংঘাত থেকে প্রাপ্ত অভিজ্ঞতা তাদের যোদ্ধাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করেছে। হিজবুল্লাহ সামরিক শক্তি, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মতে দলটির যোদ্ধার সংখ্যা 100,000 বলা হলে অন্যান্য সদস্যদের মতে তা অর্ধেকেরও কম। ইসরায়েলের চায় সীমান্ত এলাকা থেকে হিজবুল্লাহ তার বিশেষ রাদওয়ান বাহিনী প্রত্যাহার করে নিক, যাতে করে উত্তরাঞ্চলের শহর ও গ্রামগুলি থেকে পালিয়ে আসা হাজার হাজার ইসরায়েলি নিজেদের বাসস্থানে ফিরে যেতে পারে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির মতে হিজবুল্লার কাছে বেশিরভাগ ছোট বহনযোগ্য এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আর্টিলারি রকেটের বিশাল অস্ত্রাগার রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা, লেবাননে হিজবুল্লাহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর কাছে 1,50,000 ক্ষেপণাস্ত্র রকেট রয়েছে। হিজবুল্লাহ নির্ভুলভাবে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র নিয়েও কাজ করছে। ইসরায়েলের সামরিক সক্ষমতা বৃহত্তর মধ্যপ্রাচ্যে অস্ত্রের দিক দিয়ে ন্যূনতম সুসজ্জিত দেশ ইসরায়েল। এর বিমান বাহিনীতে রয়েছে অত্যাধুনিক মার্কিন F-35 যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট সহ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি, আয়রন ডোম রকেট প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ফের ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে আশ্বাস দিলেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রাজনৈতিক কোনো লাভের জন্য নয় বরং দেশের জন্য কাজ করতেই তৃতীয় মেয়াদে নির্বাচিত হতে চান তিনি। রোববার বিজেপির জাতীয় সংসদে দেয়া এক ভাষণে মোদী আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদেরকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। মোদী বলেন, 2047 সালের মধ্যে ভারতের একটি উন্নত দেশে পরিণত করা হবে। এ লক্ষ্যে জাতিকে এখন থেকে বড় স্বপ্ন দেখতে হবে, বড় সিদ্ধান্ত নিতে হবে। বৈশ্বিক প্রেক্ষাপটে আগামী 5 বছর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ফলে দেশের স্বার্থে বিপুল ম্যান্ডেট নিয়ে বিজেপির ক্ষমতায় ফিরে আসা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, দুই শাসনামলে আমরা দেশকে মেগা স্ক্যাম ও সন্ত্রাসী হামলা থেকে মুক্ত করেছি, দরিদ্র মধ্যবিত্তদের জীবনযাত্রার জন্য মান উন্নয়নের চেষ্টা করছি। তিনি দাবি করেন, 10 বছরের নিখুঁত শাসন এবং 25 কোটি মানুষকে
দরিদ্র অবস্থা থেকে বের করে আনা কোনো সাধারণ কাজ নয়। তিনি দাবি করেন, 10 বছরের নিখুঁত শাসন এবং 25 কোটি মানুষের দারিদ্র অবস্থা থেকে বের করে আনা কোনো সাধারণ কাজ নয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, গাজা আগ্রাসনকে হলোকাস্টের সঙ্গে তুলনা, লুলার উপর কেন চটেছেন নেতানিয়াহু। ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘটিত হলোকাস্টের সঙ্গে তুলনা করেছেন। এতে ব্রাজিল প্রেসিডেন্টের উপর ক্ষিপ্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর রয়টার্স। আদ্দিস আবাবায় 37তম আফ্রিকান ইউনিয়ন সম্মেলনে দেওয়া ভাষণে লুলা বলেন, গাজায় যা ঘটেছে তার সঙ্গে নিকট ইতিহাসের কোনো ঘটনারই মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। একমাত্র হিটলার কর্তৃক ইহুদিদের হত্যা করার সঙ্গে এর তুলনা করা সম্ভব। গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা উল্লেখ করে তিনি আরও মন্তব্য করেন, সৈন্যের সঙ্গে সৈন্যের মধ্যে এই লড়াই হচ্ছে না, বরং ইসরায়েলি সুসংগঠিত সেনাবাহিনী ফিলিস্তিনের নারী ও শিশুদের বিরুদ্ধে এই লড়াই চালাচ্ছে। জেরুজালেমে অবস্থিত ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় লুলার এই ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেশটিতে ব্রাজিলের রাষ্ট্রদূতকে ডেকে নিন্দা জ্ঞাপন করার কথা জানায়। এছাড়া লুলার এমন মন্তব্যকে কুরুচিপূর্ণ আখ্যা দিয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ও হিটলারের মধ্যে তুলনা করে লুলা সীমা অতিক্রম করেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে রমজানের ফিলিস্তিনিদের আল আকসায় যাওয়া নিষিদ্ধ করার দাবি। ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভীর আসন্ন রমজান মাসে ফিলিস্তিনি মুসলমানদের আল আকসা মসজিদে যাওয়া নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। 17 ফেব্রুয়ারি শনিবার ইসরায়েলি টিভি চ্যানেল 12 এর খবর প্রকাশ করেছে। চ্যানেল 12-র খবরে বলা হয়েছে, বেন গভীর 70 বছরের কম বয়সী ইসরায়েলি ফিলিস্তিনি নাগরিকদেরও পবিত্র এই মসজিদে প্রবেশ নিষিদ্ধ করার ওপর জোর দিয়েছে। তিনি দাবি করেছেন, নিরাপত্তার কারণে এই ধরনের নিষেধাজ্ঞা প্রয়োজনীয়। চ্যানেলটি জানিয়েছে, ইসরায়েলি পুলিশ বাহিনী চরম ডানপন্থী মন্ত্রীর সঙ্গে একমত নয়। তারা আল আকসা কমপ্লেক্সে 45 বছরের বেশি বয়সী ফিলিস্তিনি নাগরিকদের প্রবেশের সমর্থন করে। এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা শিন বেট জানিয়েছে, আল আকসায় ফিলিস্তিনিদেরকে প্রবেশের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকা উচিত নয়। ইসরায়েলি পত্রিকা টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেন গভীরের এ ধরনের প্রস্তাবের বিষয়ে ইসরায়েলি সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে বাইডেন প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের আশঙ্কা, বিতর্কিত এই মন্ত্রী রমজান মাসে আল আকসা উত্তেজনা ছড়িয়ে দিতে পারেন। প্রসঙ্গত, 10 মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, ট্রাম্প নাকি বাইডেন, কাকে ভালো বললেন পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের যে জো বাইডেনই রাশিয়ার জন্য মঙ্গলজনক। তিনি বলেন, বাইডেনই আমাদের জন্য ভালো, কারণ তিনি অভিজ্ঞ এবং অনুমেয়। তিনি চিরায়িত ধারায় রাজনীতিবিদ। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বুধবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেন, তবে যে কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই কাজ করতে ইচ্ছুক বলে জানান রুশ প্রেসিডেন্ট। 2024 সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে বাইডেন ও ট্রাম্প দ্বিতীয়বারের মতো পরস্পরের মুখোমুখি হবেন বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের রুশ আগ্রাসনে যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে বহু পুরনো বৈরী সম্পর্ক আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে দুই দেশের মধ্যে। সরাসরি না বললেও সাক্ষাৎকারের প্রসঙ্গ এনেছে পুতিন। তিনি বলেন, বর্তমান মার্কিন প্রশাসনের ব্যাপারে মন্তব্য করতে গেলে তাদের রাজনৈতিক অবস্থানের দিকে নজর দিতে হবে। আমি মনে করি তাদের রাজনৈতিক অবস্থান অত্যন্ত ভুল এবং ক্ষতিকারক। 2022 সালের 25 ফেব্রুয়ারি ইউক্রেনের আগ্রাসন শুরু করে রাশিয়া। প্রায় 2 বছর হয়ে গেলেও এখনও যুদ্ধ শেষের কোনো লক্ষণ নেই। শুরু থেকে এই যুদ্ধ ইউক্রেনকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন আরো কঠোর নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করেছে। একই সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে হামাসের দাবিগুলো বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন তিনি। এছাড়া ফিলিস্তিনের গাজার রাফা এলাকায় সেনা অভিযান চালানোর বিষয়ে আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, রাফায় সেনা অভিযান না চালাতে সমালোচকদের অনেকে ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছেন। তারা আসলে ইসরায়েলকে হামাসের বিরুদ্ধে যুদ্ধে পরাজয় মেনে নিতে বলেছেন। নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে ইসরায়েলে কায়রোতে যুদ্ধবিরতি আলোচনার জন্য আলোচকদের পাঠিয়েছিল, কিন্তু তারা আরও বিস্তৃত আলোচনায় করতে পারেনি, কারণ হামাসের দাবিগুলো বিভ্রান্তিকর। নেতানিয়াহু আরো বলেন, ইসরায়েলি ফিলিস্তিনিদের সঙ্গে একটি রাষ্ট্র চুক্তির বিষয়ে আন্তর্জাতিক হুকুম মেনে নেবে না। তার দাবি, শুধুমাত্র পূর্ব শর্ত ছাড়াই সরাসরি আলোচনার মাধ্যমে এমন লক্ষ্যে পৌঁছানো যেতে পারে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন এমপি পদ থেকে পদত্যাগ রিমি চক্রবর্তী ছাড়তে চান রাজনীতিও। সংসদ সদস্য পদে থাকতে না চেয়ে পদত্যাগ পত্র দিয়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার তিনি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র তুলে দেন। এছাড়া তিনি তার রাজনীতি করতে চান না বলে জানিয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, আজ বিধানসভায় মমতা বক্তব্য দেওয়ার সময় তার কক্ষে ঢোকেন মিমি। কিছুক্ষণ পর ওই কক্ষে ঢোকেন তৃণমূলের দুই তারকা বিধায়ক সোহম চক্রবর্তী এবং জুন মালিয়া। বক্তব্য শেষ হলে নিজের কক্ষে যান মমতা। তারপর তিনি মিমি এবং বাকিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক থেকে বের হয়ে মিমি বলেন, তিনি মুখ্যমন্ত্রী মমতার কাছে এমপি পদ থেকে পদত্যাগপত্র দিয়েছেন, তবে মমতা এখনও সে পদত্যাগপত্র গ্রহণ করেননি। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করলে তিনি ভারতীয় লোকসভার স্পিকারের কাছে গিয়ে পদত্যাগপত্র নিয়ে আসবেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত। বাংলাদেশ সহ আরও পাঁচটি দেশে সরকারিভাবে সীমিত আকারে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, পেঁয়াজ রপ্তানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও দ্বিপক্ষীয় উদ্দেশ্যে সীমিত পরিসরে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে কি পরিমাণ রপ্তানি করা হবে তা নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হল নেপাল, ভুটান, বাহরাইন ও মরিশাস। বিশ্বের তৃতীয় বৃহত্তম পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত 2023 সালের ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। পরে এই নিষেধাজ্ঞা চলতি বছরের মার্চ পর্যন্ত বাড়ানো হয়, কারণ ভারত চেয়েছিল তাদের অভ্যন্তরীণ বাজারে ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, ভিসা ছাড়াই উমরা করার সুযোগ পাবেন যে অনুযায়ী দেশের নাগরিক। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27 দেশের নাগরিকরা ভিসা ছাড়াই উমরা করতে পারবেন। উমরা করার জন্য তাদের আগে থেকে কোনো ভিসা নিতে হবে না। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উমরা প্রক্রিয়া সহজ, উন্নত মানের সেবা এবং সৌদি সাংস্কৃতিক ও ধর্মীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে, যা সৌদির ভিশন 2030-এর অংশ। হজ ও উমরা মন্ত্রণালয় আরও জানিয়েছে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা সহজে নুসুক অ্যাপের মাধ্যমে তাদের উমরা পালনের পরিকল্পনা সাজাতে পারবেন। চাইলে এসব দেশের নাগরিকরা সৌদিতে পৌঁছেই উমরা করতে পারবেন। এছাড়া এসব দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল প্রক্রিয়া আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি। তারা ঘোরাঘুরির জন্য নাকি উমরা পালনের জন্য এসেছেন সেই বিষয়টি বিবেচনা করা হবে না। এটা ভিসাধারীদের নিকট আত্মীয়দের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সঙ্গে ট্রানজিট ভিসার মাধ্যমে উমরা পালন করা যাবে, তবে তাদের সৌদি এয়ারলাইন্সের বিমানে আসতে হবে। পুরো বিশ্বের মুসলিমদের জন্য উমরা পালন সহজ করার অংশ হিসেবে এমন সুযোগ রেখেছে সৌদি। সূত্র গালফ নিউজ।